হচ্ছে লজ্জা করা। লজ্জা করা ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। আল হায়াউ শোবাতু মিনাল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লজ্জা হচ্ছে প্রশংসিত বা প্রশংসনীয় চরিত্র, যার মাধ্যমে একজন মানুষ নিজেকে সুসজ্জিত করে আর হারাম থেকে বেঁচে থাকতে পারে। যার মধ্যে লজ্জা রয়েছে সে হারাম থেকে, পাপ থেকে, অন্যায় থেকে এবং চরিত্রহীনতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। লজ্জা মানুষকে উত্তম চরিত্রের দিকে আহ্বান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আনসারি একজন লোক আরেকজনকে তার ভাইকে দেখলেন যে একজন সে তার ভাইকে লজ্জা সম্পর্কে উপদেশ দিচ্ছে, মানে তার ভাই অত্যন্ত লজ্জাশীল। তখন ভাই, বড় ভাই ছোট ভাইকে তাকে বলছে যে তুমি এত কেন লজ্জা করো, এইরকম লজ্জা করলে কাজ হয়? যেন তাকে এই রকমের লজ্জাশীল হতে নিষেধ করছেন তাকে, আর এই লজ্জা তার জন্য ক্ষতির কারণ হবে, এই কথা বলতে চাইছেন ওই বড় ভাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বড় ভাইকে বললেন, দাও, তোমার ছোট ভাইকে ছেড়ে দাও, লজ্জাশীলই থাকতে দাও। ফাইনাল হায়া মিনাল ঈমান, কারণ লজ্জা করা ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। হে আল্লাহর বান্দারা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আমাদের ব্রেনে সবসময় থাকা উচিত, আমাদের মনে মগজে সবসময় যেন সেই কথাটি থাকে বদ্ধপরিকর হয়ে, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল আল কোরআনের বাস্তবায়ন। কানা খুলুকুহু সাল্লাল্লাহু আল কোরআন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। সুতরাং কোরআনে কারিমে যে আদেশ রয়েছে, নিষেধ রয়েছে, সেটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাবগত বিষয়, সেটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র। এর চাইতে উত্তম চরিত্র আর পৃথিবীতে হতে পারে না। কোরআনে কারিমের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা, সুতরাং আমাদের জন্য উচিত হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব দিক নির্দেশনা দিয়েছেন সেগুলির বাস্তবায়ন করা, যাতে করে আমরা দীন ইসলামে রঙে রঞ্জিত করতে পারি আমাদের জীবনকে, আমাদের জীবনটিকে দীন ইসলামে রঙে রঞ্জিত করতে পারি। যে দীন ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য মনোনীত করেছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে দীন ইসলামের মাধ্যমে আমাদের ইহকাল পরকালের সার্বিক সৌভাগ্য হাসিল আমরা করতে পারবো, কল্যাণ হাসিল করতে পারবো। আল্লাহ যেন